সম্মানিত উপস্থিতি এই এই জ্ঞানের আলো রাসুল সাল্লাহ আলহাসালের মৃত্যুর পর থেকে নিয়ে এখন পর্যন্ত পৃথিবীর কোনায় কোনায় তার স্থলাভিষিক্ত হয়ে আলেমগঞ্জ নিয়ে গেছেন এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে যাই মনে রাখবেন এটা আজকে ভারত পাকিস্তান বাংলাদেশ সারা পৃথিবীতে যত সংগঠন আছে সব সংগঠন যদি বন্ধ করে দেওয়া হয় যত সংগঠন আছে এখনল মুসলিমিন বলেন জামাত ইসলাম বলেন তাবলিক জামাত বলেন যত সংগঠন আছে সব সংগঠন যদি বন্ধ করে দেওয়া হয় সব মসজিদ যদি বন্ধ করে দেওয়া হয় যত মসজিদ আছে সব মসজিদ বন্ধ করে দেওয়া হলো কিন্তু ইলমি হালাকা জ্ঞানের দাস যদি জারি থাকে মাদ্রাসা যদি জারি থাকে আলে মোলামার দার্স যদি জারি থাকে মরুভূমিতেই হোক আপত্তি নাই আলে মোলামার দার্স যদি জারি থাকে তাহলে পঞ্চাশ বছর পরে দার্স থেকে এমন ব্যক্তি বের হবে যে এরকম হাজারো মসজিদ তৈরি করবে হাজারো সংগঠন তৈরি করবে আর যদি মুসলমানের ঘর সংগঠন দিয়ে ভর্তি করে দেওয়া হয় মুসলমানের অলিতে গলিতে মসজিদ তৈরি করা হয় কিন্তু দার্স দেওয়ার মতো আলেম না থাকে জ্ঞান প্রচার করার মতো আলেম না থাকে জ্ঞান বিতরণ করার মতো শিক্ষা প্রতিষ্ঠান না থাকে মাদ্রাসা না থাকে তাহলে পঞ্চাশ বছর পরে এই মসজিদে আদায় করার মতো মুসল্লি পাওয়া যাবে না এই মসজিদে ইমামতি করার মতো ইমাম পাওয়া যাবে না এই সংগঠনগুলোকে নেতৃত্ব দেওয়ার মতো আলেম পাওয়া যাবে না এই জন্য যুগে যুগে ইসলাম টিকে থেকেছে ইসলাম টিকে থাকার দুর্গ ইসলাম টিকে থাকার শেষা ঢালা প্রাচীর হচ্ছে জ্ঞানের দাস আলেম ওলামা এবং তাদের দাস এই জন্য জীবন দিয়ে হলেও মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে শিক্ষা প্রচার করতে হবে জ্ঞানের প্রচার করতে হবে আলেমোলামাকে সম্মান করতে হবে এবং আলেমার দার্স বাড়াতে হবে এটার ফল আপনি চাক্ষুষ দেখতে পাবেন না কিন্তু একটা জিনিস মনে রাখবেন সব কিছুর ফল চাক্ষুষ দেখা যায় না অনেক কিছুর ফল থাকে মাদাল বাইদ অনেক বছর পরে বোঝা যায় যে এটার ফল কি এই মাদ্রাসাগুলো হয়তো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে দিতে পারবে না যেটা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা হয় সেটা হয়তো করে দিতে পারবে না আমার আপনার আজকের এই দার্স এটা হয়তো সেটা করতে পারবে না কিন্তু এটা কি করতে পারবে আমাদের অতীতে গত সাড়ে চোদ্দশো বছরে যত আলেম ওলামা এইভাবে দার্স দিয়েছেন তাদের দাসের কারণে আমি আপনি আজকে মুসলমান আমাদের এই দাসের কারণে বংশ পরম্পরায় ইসলাম টিকে থাকবে আমার সন্তান কাফের হবে না আমার সন্তান তাওহিদের গেলে আলোকিত হবে আলা বাঈ দীর্ঘস্থায়ী ফল যত বেশি মাদ্রাসা হবে যত বেশি আলে মোলামা তৈরি হবে যত বেশি জ্ঞানের প্রচার হবে তত আলাল মাদাল বা এই মাঝে ইসলাম প্রচারিত হবে এবং ইসলাম টিকে থাকবে স্থায়ীভাবে পর্যন্ত অতএব সম্মানিত উপস্থিতি আমাকে এবং আপনাকে জ্ঞানের মর্যাদা দিতে হবে আলে মোলামার মর্যাদা দিতে হবে মেলে এল যা কিছু জ্ঞানের সাথে সম্পৃক্ত তার মর্যাদা দেওয়া সালাফে সালে বৈশিষ্ট্য কুল্লুমায় ইলমের সাথে যা কিছু সম্পর্কিত তার প্রত্যেকটার মর্যাদা দেওয়া সালাফে সালেহিনের বৈশিষ্ট্য তার মধ্যে সালাফে সালেহিনের দু একটা ঘটনা বলে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করার দিকে এগিয়ে যাবো ইনশাআল্লা